National Institute of Behavioral Sciences NIBS যাকে জানি আমরা, তারা বিভিন্নভাবে এই মানসিক রোগের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা অনেকদিন ধরে নানাভাবে করে চলেছেন। তারা যে কাজটা শুরু করেছেন এখন, এটা অত্যন্ত মূল্যবান কাজ এবং সমাজে বর্তমান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থায় এই কাজটা অনেক বেশি জরুরি আরও অনেক কাজের থেকে। এই রোগ কী কীভাবে প্রতিরোধ করা সম্ভব, সব প্রতিরোধ করা যাবে না বা সব সময়ের জন্য হয়তো করা যাবে না, তার জন্য প্রথম হচ্ছে সচেতনতা। এই রোগটা কেন হয়, এই রোগটা কী কী ধরনের তার আচরণের বৈচিত্র্যের মধ্যে বোঝা সম্ভব, এবং সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যারা যুক্ত, তার পরিবার, তার বাবা মা, তার ভাই বোন, এবং তারপরেই যারা আশেপাশে বাড়ির লোক, গ্রামের লোক বা শহরে একটা এলাকার লোক, তাদের মধ্যে আমরা এখন পর্যন্ত এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে আচরণ দেখি সাধারণত, মানে যেমন পরিবারেই এমন একটা অবস্থা আসে যে পরিবারের মধ্যে একটা অসহ্য অস্তিত্ব, গ্রামের মধ্যে কোনো পাড়ায় তাকে বিরক্ত করার চেষ্টা করা হয়। এখন আমরা যদি এই খুব বেশি নয়, ডাক্তারি শিখতে হবে না কিচ্ছু না, আমরা যদি যারা পাগল মানে মানসিক রুগী নই এবং যারা তার আত্মজন প্রিয়জন, তারা যদি কতগুলি ব্যাপার বুঝি এবং সচেতন থাকি, তাহলে কিন্তু আমরা রোগটাকে হওয়ার ক্ষেত্রে বা এটা আরও ভায়োলেন্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বোধহয় অনেকটা কাজ করতে পারি। এই জায়গাটায় যারা সমাজের নেতা, যারা রাজনীতির নেতা, যারা অর্থনীতির নেতা, পরিচালক এবং পরিবার থেকে আরম্ভ করে পরিবার পরিজন প্রতিবেশী গ্রাম এই সব মিলিয়ে যদি একটা মানে একটা সুস্থ মানুষকে সুস্থ করে রাখার মতো আমরা গড়ে তুলতে পারি, তাহলেই বোধহয় একটা সমাধানের শুরু করা যায়। এবং আমি মনে করি নিবসের এই যে প্রচেষ্টা সেটা শুরুরও শুরু, তাই আমি এদের সাফল্য কামনা করি।